কেজরিওয়ালের ছাত্রছাত্রীরা দেখো তোমরা সাহিত্যের মণিমুক্ত বেটে বের করো, দেখো তোমাদের 31 পাতা হয়ে গেছিল, এই 30 পাতা হয়ে গেছিল, তাহলে 31 পাতা আজকে হবে, তাহলে 31 পাতা তোমরা খুলো আর খাতা পেন্সিল বের করো, দেখো 31 পাতা হস্তের কাজ হচ্ছিল তোমাদের আজকে, তাহলে হস্তের কাজ দিয়ে দেখো বর্ণগুলির সাথে হস্তের কাজ জুড়ে দাও, দেখো ক তো ম অ ল তাল ব্যস্ত, তাহলে দেখো কতগুলো আমি বর্ণ লিখলাম, এই বর্ণগুলির সাথে হস্তরেখা জুড়ে দিতে হবে, তাহলে ক ত ম হ ল তাল ব্যস্ত লিখলাম, তাহলে দেখো কয়ের সাথে আমি হস্তরেখা জুড়ছি, দেখো এই যে তাহলে কয়ের সাথে হস্তের কাজ দিলাম, তাহলে কি হলো কয়ে হস্তই কি কয়ে হস্তই তাহলে কি হলো কি দেখো তয়ে হস্তই দিলাম, দেখো তয়ে হস্তই কাজ দিলে কি হবে তয়ে হস্তই তি, ময়ের সাথে হস্তের কাজ দিলাম কি হবে মি, হয়ের সাথে হস্তের কাজ দিলাম হি, লয়ের সাথে অস্ত্রের কাজ দিলাম লি, তালব্যস্যের সঙ্গে হস্তের কাজ দিলাম, তাহলে তালব্যস্যের হস্তে কি সি, তাহলে কি কয় হস্তে কি কয় হস্তে তি, ময় হস্তে মি, হয় হস্তে হি, লয় হস্তে লি, তালব্যস্যের হস্তে সি, তাহলে দেখো দেখো এবারে তোমাদের হবে, দেখো আমি আর লিখছি নি, প্রথম বর্ণের সাথে হস্তই কার জুড়ে দাও, প্রথম বর্ণের সাথে হস্তই কার জুড়ে দাও, এই লাইনটা আমি লিখছি নি, এইগুলো তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো বলে বারবার, দেখো তাহলে প্রথম বর্ণের সাথে হস্তরেখা জুড়ে দাও, প্রথম বর্ণ তাহলে এইটা দেখো প্রথম বর্ণ, এটা প্রথম বর্ণ, তাহলে এর সাথে আমি হস্তরেখা জুড়ে দিলাম, দেখো তাহলে কি হলো দয়া হস্তই, দয়া হস্তই কি দিদি, তাহলে এটা প্রথম বর্ণের সাথে আমি হস্তরেখা জুড়ে দিলাম, দয়া হস্তই দিদি, আবার দেখো এটা প্রথম বর্ণ, এটা শেষ বর্ণ, দেখো প্রথম বর্ণের সাথে হস্তরেখা জুড়ে দিলাম, তাহলে কি হলো দয়া হস্তই দন্তেন্না দিন, ছ আর প আছে, দেখো ছ আর প, তাহলে ছটা প্রথম বর্ণ, পটা শেষ বর্ণ, দেখো ছয়ের সঙ্গে আমি হস্তরেখা জুড়ে দিলাম, তাহলে কি হলো ছিপ, ছয় হস্তই প ছিপ, আবার দেখো ত ময় হস্তই তুমি আছে, দেখো তয়ের সাথে আমি হস্তরেখা জুড়ে দিলাম, তাহলে কি হলো তয় হস্তই ময় হস্তই তিমি, আবার দেখো চ ল আছে, চয়ের সাথে হস্তরেখা জুড়ে দিলাম, তাহলে কি হলো চিল, চয় হস্তই ল চিল, আবার দেখো দ ম, দ ম আছে, তাহলে কি হবে হস্তের কাজ জুড়লে কি হলো দয় হস্তই ম ডিম, দয় হস্তই ম ডিম, ক আর ল আছে, তয়ের সাথে আমি তাহলে হস্তের কাজ জুড়ে দিচ্ছি, দেখো
তয় হস্তই ল তিল, তয় হস্তই ল তিল। আবার দেখো তাল ব্যস্ত, তাল ব্যস্ত হস্তই কার দিয়ে আছে এটা, তাহলে সামনে এরও তাল ব্যস্ত প্রথম মনের সাথে হস্তই কার দিলাম, দেখো তাল ব্যস্তই হস্তই, তাল ব্যস্তই হস্তই সিসি, তাহলে দয় হস্তই, দয় হস্তই দিদি হলো, দয় হস্তই দন্ত না দিন, ছয় হস্তই পচিল, তয় হস্তই ময় হস্তই তিমি, চয় হস্তই লচিল, দয় হস্তই মডিন, তয় হস্তই লতিল, তাল ব্যস্তই হস্তই, তাল ব্যস্তই হস্তই সিসি। দেখো এবার দেখো শেষের বর্ণের সাথে হস্তইকার জুড়ে দাও, শেষের বর্ণের সাথে আমি তাহলে হেডলাইনটা লিখছি, দেখো শেষের বর্ণের সাথে হস্তইকার জুড়ে দাও। তাহলে দেখো শেষের বর্ণের সাথে হস্তরেখা জুড়ে পাশের ঘরে আবার লিখতে হবে, তাহলে আমি পাশের ঘরটা টানিয়ে তোমরা পাশের ঘরটা টেনে আবার লিখবে। দেখো আমি তুমি দেখিয়ে দিচ্ছি শেষের বর্ণের সাথে হস্তরেখাটা কিভাবে দিবে, দেখো এই ছয় আকার দিয়ে আছে, তাহলে এটা শেষের বর্ণ, এটা প্রথম বর্ণ, এটা শেষ বর্ণ, শেষের বর্ণের সাথে হস্তরেখা দিলাম, তাহলে কি হলো ছয় আকার তয় হস্তই ছাতি, ছয় আকার তয় হস্তই ছাতি। আবার দেখো এখানে কয় আকার ল আছে, তাহলে শেষের বর্ণের সাথে হস্তরেখা দিতে হবে, দেখো এখানে কয়ের সাথে তো আকার দেওয়াই আছে, তাহলে লয়ের সাথে হস্তই কার দিয়ে দিলাম, দেখো কয়াকা লয় হস্তই কালি, কয়াকা লয় হস্তই কালি। আবার এটাও দেখো কয়া আকার দিয়ে আছে, প্রথম বর্ণের সাথে আকার দিয়ে আছে, তাহলে শেষের বর্ণ, শেষের বর্ণের সাথে হস্তই কার দিতে হবে, তাহলে শেষের বর্ণের সাথে এই যে হস্তই কার দিলাম, তাহলে কি হলো কয়াকা ক্ষয় হস্তই পাখি। আবার দেখো দ ধ আছে, প্রথম বর্ণ এটা শেষ বর্ণ, শেষের বর্ণের সাথে হস্তই কার দিলাম, দেখো দ ধয় হস্তই দধি। আবার দেখো অন্তঃস্থ জ দ আছে, তাহলে এটা প্রথম বর্ণ এটা শেষ বর্ণ, শেষের বর্ণের সাথে হস্তই কার দিতে হবে, তাহলে অন্তঃস্থ জ দয়ে হস্তই যদি। গ আর ত আছে, দেখো গ তয় হস্তই গতি, গ তয় হস্তই গতি, তাহলে ছয়াকার কয় হস্ত ছাতি, কয়াকার লয় হস্ত কালি, কয়াকার ক্ষয় হস্ত পাখি, দ ধয় হস্ত দধি, জ দয় হস্ত যদি, গ তয় হস্ত জ্যোতি, যদি গ তয় হস্ত গতি। দেখো এবারে ছবিগুলো দেখে তোমাদের তলায় নাম লিখতে হবে, তাহলে দেখো প্রথম ছবিটা দেখো টিয়া পাখির ছবি দিয়ে আছে, তাহলে তোমরা লিখো তয় হস্তই অন্তস্তয় আকার টিয়া। তারপর ছবিটা এই দেখো এটা হচ্ছে মাছের ছবি নয়, এটা তিমি মাছের ছবি, তিমি কি হবে তিমি, তয় হস্তই ময় হস্তই তিমি। তারপরটা দেখো এটা শিশি, শিশি লিখবে, দেখো তালবেসে হস্তই শিশি, দেখো তয় হস্তই অন্তস্থ আকার টিয়া, তয় হস্তই ময় হস্তই তিমি, তালবেসে হস্তই, তালবেসে হস্তই শিশি। এটা কিন্তু মাছ ছবি দেখে তুমি মাছ লিখে দিবে হবে, যে এটা কিন্তু হস্তের কার দিয়ে লিখতে হবে, আর তোমাকে ভাবতে হবে এটা কিসের ছবি, তিমি মাছের ছবি, তিমি লিখতে হবে, আর এটা তোমার শিশি লিখতে লিখবে, হয়তো অনেকে বোতল লিখবে, বোতল লিখলে কিন্তু হবেনি, শিশি লিখতে হবে, এটা তাহলে হস্তই, যেহেতু হস্তের কার পড়ছো হস্তের কার দিয়ে লিখতে হবে,
দিয়ে তাহলে কি লিখবে, তার ব্যাসার্ধ হস্তই, তার ব্যাসার্ধ হস্তই সিসি। তাহলে তোমাদের 31 পাতায় যো 31 পাতাটা তোমাদের গোটাটা পড়া রইলো, তোমরা বারবার এগুলো লিখবে খাতায়, দিয়ে ভালো করে এক পাতা খাতায় লিখে এই ছবিগুলোতে তোমরা নামগুলো লিখবে, লিখে তোমরা কেজি ওয়ানের যে গ্রুপ আছে গ্রুপে পাঠিয়ে দিবে।